ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে হব শিক্ষকদের ডেপুটেশন কর্মসূচি কোথায় রয়েছে এই ডেপুটেশন কর্মসূচি কবে হবে সে বিষয়ে একটি বিস্তারিত আপডেট রয়েছে উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি নর্দার্ন জোন অফিসে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক হব শিক্ষকদের আমাদের এখন কিন্তু এই সিচুয়েশনে একটি মাত্র পথ রয়েছে বিক্ষোভের মাধ্যমে কিন্তু নিয়োগ সম্ভব এটাই কিন্তু আমাদের মূল মন্ত্র হবে এখন এই সময় কিন্তু বিক্ষোভটি আমাদের প্রধান অস্ত্র কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু কোনো ধরনের নিয়োগ হচ্ছে না কোনো সেক্টরেই দীর্ঘ মামলার জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলার ভবিষ্যৎ ঝুলে রয়েছে দীর্ঘ সাত বছর ধরে ক্লান্ত হব শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে কিন্তু কোনো ধরনের কিন্তু সুফল তারা পাননি এর ফলে শিক্ষকরা হতাশ এর মধ্যেই অনেক আন্দোলনের সাক্ষী হয়েছে শিক্ষকরা যদিও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এই জন্যই কিন্তু বারে বার তারা আন্দোলন করছে এবং বিভিন্ন স্থানে ডেপুটেশন পদক্ষেপের মাধ্যমে আন্দোলন হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে যে হুবু শিক্ষকরা তা কিন্তু বাস্তব উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে আগামী পাঁচই অক্টোবর অর্থাৎ এই আগামী এটা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস চলছে এই অক্টোবর মাসের পাঁচ তারিখে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের মালদা জেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে স্কুল সার্ভিস কমিশনের নর্দান জোন অফিসের ডেপুটেশন অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে হবু শিক্ষকদের মূল দাবি হলো গ্যাজেট মেনে দ্রুত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করা নিজেদের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে সেগুলো কাটিয়ে তোলা এবং কর্মসূচিতে যোগ দেওয়া আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং যদি কেউ নর্দার্ন জোনের আপার প্রাইমারি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই এই কর্মসূচিতে যোগদান দিবেন আমি বলে দেবো সময় কখন কোথায় উপস্থাপন হতে হবে আপনাদেরকে সব ব্যাপারে বলে দেবো এখানে সাত বছরের দীর্ঘ বঞ্চনা কেস মিটিয়ে দ্রুত নিয়োগ এবং গ্যাজেট মেনে ওয়ান এক্স টু ওয়ান ফোর অনুপাতে নিয়োগের দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হবে উক্ত দিনে সকল হব শিক্ষকদের আসার জন্য অনুরোধ জানিয়েছে আপার প্রাইমারির এই মঞ্চ ওদিন রথবাড়ি নিউ মডেল বুক ডিপো ন্যাশনাল বুক ডিপোর সামনে দশটা তিরিশ মিনিটে সবাইকে আসার অনুরোধ জানানো হয়েছে এই এখানে রয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চ মালদা জেলা কমিটি পাঁচই অক্টোবর দু হাজার কুড়ি জমায়তের স্থান রথবাড়ি নিউ মডেল বুক ডিপো ন্যাশনাল বুক ডিপোর সামনে সকাল দশটা থেকে সাড়ে দশটা থেকে এই জমায়েত শুরু হবে এবং যোগাযোগ করার ইচ্ছে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দীর্ঘদিন কিন্তু কোনো ধরনের নিয়োগ না হওয়ায় হবু শিক্ষক শিক্ষকরা ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছে এর ফলেই কিন্তু এই সমস্ত আন্দোলন হচ্ছে আশা করব যারা এই নর্দার্ন রয়েছেন তারা অবশ্যই এই আন্দোলনকে সাফল্য আনতে বা সাফল্য করতে অবশ্যই আপনারা যোগদান দেবেন এবং যাতে আপার প্রাইমারি দ্রুত নিয়োগ হয় তারই কামনা করে এই ভিডিওটি আমি শেষ করছি